কয়েকদিন থেকে পদ্মা ভাঙন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পদ্মার সেই নদী ভাঙন দেখতে গিয়েই বাদল বিপত্তি। হঠাৎ করেই নদীর পার ভেঙে পড়ে গেলেন চারজন। চারজনই প্রথমে তলিয়ে গেলেও উদ্ধার হয়েছে দুজন, বাকি দুজন এখনও নিখোঁজ বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলার তারানগরের পদ্মাপার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধে নাগাদ ভাঙন দেখতে গিয়ে আচমকায় পদ্মার পার ভেঙে জলে পড়ে যান চারজন। নিখোঁজ দুজনের মধ্যে একজনের সিভিক ভলান্টিয়ার, অপরজনের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লালগোলা থানার পুলিশ ও ব্লক প্রশাসন। পুলিশ সিভিক ভলান্টিয়ারের তল্লাশি চালিয়ে খোঁজে না পেয়ে খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। সকালে ডুবুরি টিম এসে তল্লাশি চালাচ্ছে সিভিক ভলান্টিয়ারের। জঙ্গিপুর থেকে তরিকুলসকের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কন্টিনিউ ভাঙছে, আমরা রাত্রে এসেছিলেন, দেখেছেন একটা কথা হয়েছে। আমরা চাই বিলবরা কোপরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, তারানগরবাসী, ওদিকে বয়রা চিন্তামনের বাসী, তার জন্য আমরা চাই একটা স্থায়ী সমাধান কাজ, যেটা মাস্টার প্ল্যানের মাধ্যমে হবে, যেটা পদ্মা ভাঙনকে জাতীয় বিপর্যয় মোকাবিলা করতে হবে রাজ্য কেন্দ্রকে। আজকে রাজ্য কেন্দ্রের উদাসীনের জন্য আজকে এই যে গতকালকে যে জীবনহানিটা ঘটে গেল, উদাসীন বলে নিল রাজ্য কেন্দ্র, উভয় সরকার উদাসীন। আমি কোনো সরকারের ঘাটে দোষ চাইতে চাইছি না। আজকে যখন আমার এলাকা ক্ষতিগ্রস্ত হবে, আমি প্রধান হিসাবে এলাকায় রিপোর্ট করব, ইরিগেশন দপ্তরও করব, রাজ্য দপ্তর করব, কেন্দ্র দপ্তর করব। তো সে রিপোর্টে যদি লোকালকে প্রাধান্য না দেওয়া হয়, এখানে যদি রাজনীতি হয়, তো এলাকার আমার মনে হয় যে কোনো স্থায়ী কাজ হবে না। এর আগে কি কোনো কাজ হয়েছে? এর আগে 30 বছর আগে বোল্ডার পিচিং এর কাজ হয়েছিল, 30 বছরের পর থেকে আর এলাকায় কোনো কাজ হয়নি। এই যে আপে আর ডাউনে 100 কিলোমিটার কেন্দ্র সরকার, যে বিগত কেন্দ্র সরকার করে গেছিল, তার কি কাজ এখানে হয়েছে? না, তখন কাজ হয়নি। তখন কাজটা হয়েছিল চিন্তামণি থেকে আমাদের কলকলি পর্যন্ত 1100 কিলোমিটার কাজ হয়েছিল। তখন আমাদের প্রধান বিদেশ মন্ত্রী ছিল প্রণব মুখার্জি, তখন উনি 20 কোটি টাকার কাজ করেছিলেন। তখন কাজটা খুব ভালো হয়েছিল, তখন এই এলাকাটা শান্ত ছিল, এই এলাকাটা তখন প্রজেক্ট হয়নি। তখন উনি চেষ্টা করেছিলেন যে আমি প্রজেক্টটা করবো, তারপরে তো ধরেন সরকার থেকে চলে গেলো, তারপরে আর কিছু হলো না। এনারা যাবে, শাসক দল বলছে কি এখানে 10 লক্ষ টাকার কাজ দেওয়া হয়েছে, সেখানে কাজ জলের তলায়। এখন দেখেন এই বাঁশ আর বালির বস্তা, একটা বাঁশের থোড়ে তিনটা বস্তা দিয়ে বলছে যে আমরা এমার্জেন্সি ওয়ার্ক, আমরা জলের স্রোতটাকে রুখব। সেখানে প্রথম যে কাজটা হয়েছিল 2,70,000 টাকার কাজ, সেখানে হাফ হয়নি এখন পর্যন্ত, প্রথম কাজ হয়নি। দ্বিতীয় কাজটা সেম, আর তৃতীয় কাজটা যেটা 10,40,000 যেটা কাজ, যে কাজটা শুরু হয়েছিল, চলছিল কাজটা, সেখানে 200 বাঁশের কাজ হয়েছিল, কিছু বস্তা ড্যাম্পিং চলছিল। সে সময়তে আমাদের বিজয়া দশমীর জন্য আমাদের 3 দিন কাজটা বন্ধ থাকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে। গতকালকে কাজটা শুরু হয়েছিল। সে কাজটা শুরুর প্রাককালে যে ছেলেটা, যে সিভিক পুলিশ, কালকে যে জীবনহানি ঘটে গেল, উনি কন্টিনিউ এলাকায় ভাঙনটা আসতো, উনি যে গোয়েন্দা দপ্তরেরকে খবরটা দিত, তার জন্য ওর কাছে প্রতিদিন ওর এটা আসা ইচ্ছিল, ব্যাপারটা ছিল। উনি সে সময়তে সেই কাজটা উনি করছিলেন, উনি ভাবতে পারেননি যে আমার পায়ের নিচে ফাটল ধরেছে বা ভেঙে গেছে। সে মুহূর্তে উনি ধরেন কালকে শাসক দল ফারাক্কা ডিভিশনের ম্যানেজারকে ডেপুটেশন দিয়েছে আপে আর ডাউনে 120 কিলোমিটার রাস্তায় নদী ভাঙনের জন্য, এই নিয়ে কী বলবেন? এখন ডেপুটেশন, আমি চাইছি ডেপুটেশন দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না। যদি আমাদের সিএম মমতা ব্যানার্জি, আমাদের পিএম মোদিজির সাথে একান্ত সাক্ষাৎ করে আজকে ড্রোনের ক্যামেরার মাধ্যমে যদি মনে করে যে ভারতবর্ষের কোথায় কাটছে, কোথায় ভাঙছে, পাহাড় পর্বত সব পাবে ড্রোন ক্যামেরাতে পাবে। উনি দিল্লি বসে সব দেখতে পাবেন, উনি কলকাতার 14 তলায় যে নবান্ন আছে, নবান্ন বসে সব দেখতে পাবেন। যদি এই রাজনীতি ভেদাভেদ বলে যদি মনে করে যে আমি ভাঙনের পদ্মা গঙ্গা ভাঙনের কাজ করব, সদিচ্ছা যদি থাকে কাজ হবে। আর যদি মনে করে যে না আমরা টিভির পথে লড়াই করব, লড়াই করলে এলাকার মানুষ সর্বশান্ত। তাহলে কি যে আমাদের মুর্শিদাবাদ জেলাতে শামসারগঞ্জ আর লালগোলা তাহলে একই হতে চলেছে? দেখি তো, আমি দেখছি তো, সমাধান দেখছি তো, দোতলা তিনতলা বাড়ি ধসছে পড়ছে কোনরূপ তাই পড়ছে, কোনো কাজ হচ্ছে না। আমরা চাই স্থায়ী সমাধান। স্থায়ী সমাধান কীভাবে হবে, রাজ্য সরকার করবে না কেন্দ্রীয় সরকার করবে, কার মাধ্যমে হবে, সেটা আলোচনার টেবিল তৈরি হবে, আলোচনার টেবিলের মাধ্যমে কাজ হবে, একটা কথা হচ্ছে। আর আমি যদি রং দেখে হবে না। যখন এলাকা ভাঙছে, কোনটা সিপিএম, কোনটা কংগ্রেস, কোনটা বিজেপি, কোনটা ফরওয়ার্ড ব্লক, কোনটা আদার্স, তাহলে তো বেছে বেছে বাড়িঘর ভাঙছে, দেখো বাড়িঘর জমি জমা ভাঙছে, দেখো সব মানুষেরই ভাঙছে। তার জন্য আমি চাইছি স্থায়ী সমাধান হবে বলে কি মনে হচ্ছে? স্থায়ী সমাধান হবে বলে আমি তো ভাবতেই পারছি না। যদি আমি বললাম যে যদি ড্রোন ক্যামেরার মাধ্যমে যে আমাদের যে ফরাক্কা থেকে আরম্ভ করে জলঙ্গি পর্যন্ত
যতগুলি পদ্মা নদীর কবলে যতগুলো পঞ্চায়েত বা গ্রাম পড়ছে সবগুলোর ক্ষেত্রে আমি দাবি করছি যে আর একটা স্থায়ী সমাধানের জন্য সরকার যেমন কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন কোটি টাকা খরচ করতে পারে, তো পদ্মা ভাঙনের জন্য গ্রামবাসীকে মারানোর জন্য জনসাধারণ এটাকে করতে পারবে না। তাহলে যে বাড়িগুলো তলিয়ে গেল তাহলে তাদেরকে কান্নার রুল তাহলে থামছে না? না, এখনো থামছে না। আমি চাই আর পুনর্বাসন। আমার যত এলাকা বাড়ি ভেঙেছে, যে আপনি দেখবেন যে জঙ্গিপুর হাইওয়ে থেকে আরম্ভ করে আমাদের পণ্ডিতপুরে যত হাইওয়ে আছে সবগুলো কিন্তু পদ্মা ভাঙনের মানুষ কবলিত সর্বশান্ত। আজকে নবাব বাঁধ ছিল, সে বাঁধের ওপর তারা দাঁড়িয়ে আছে। যে বাঁধটা নবাব সুদূর পশ্চিম ব্যবহার করেছিল যে আমার এলাকাটা কোনো মুর্শিদাবাদ না ঠিক থাকে, তার জন্য সে বাঁধ কেটে কেটে মানুষ বাড়ি ঘর করেছে, তাদের এখন পর্যন্ত কোনো সরকার পুনর্বাসন করেনি। আমার নাম হচ্ছে রফিকুল আলম, প্রধান বিলবরকপুর গ্রাম পঞ্চায়েত। নটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617364 9593494785 8926668615।